দেখে মনে হতে পারে পিতা কিংবা নিকটাত্মীয় পরম মমতায় আদর করছেন ছোট্ট এই শিশুকে। অথচ এই যুবকের সাথে শিশুটির কোনো সম্পর্কই নেই। জন্মের পরপরই হাসপাতালে ফেলে যাওয়া পরিচয়হীন এই শিশুকে গত ছয় মাস এভাবে দেখভাল করছেন সাইফুল ইসলাম নেসার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত রোগীর বন্ধু হিসেবেই নেসার বেশি পরিচিত, যিনি গত ১১ বছরে প্রায় ৭০০ অজ্ঞাত রোগীর সেবা করেছেন। কেন এইসব অচেনা অজানা রোগীর পাশে দাঁড়ান তিনি? দারিদ্রতার কারণে বাবা মৃত্যু হয়, তখন থেকে আমার কষ্টটা শুরু হয়েছে আর কি। তো আল্লাহর কাছে একটা প্রার্থনা করছিলাম যে জীবনে যত ছোট চাকরি করি বা যখন যে অবস্থায় থাকি যাতে মানুষের জন্য কিছু করতে পারি। উত্তরটা যত সহজে দিলেন কাজটা ততটাই কঠিন। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এইসব অজ্ঞাত রোগীকে সময় দেন নেসার। একটা ওয়েবসাইটও চালু করেছেন, www.mdnesar.org। এই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সব অজ্ঞাত রোগীর ছবি। এসব ছবি দেখে অনেকে খুঁজে পান আপনজনকে। অনেক সময় আমাকে মানুষ পাগল বলছিল, ওয়েবসাইট হয় অজ্ঞাত রোগীর জন্য, কিসের ওয়েবসাইট, এগুলো কিভাবে কন্ট্রোল করবে? তো সেই হিসেবে আসতে দুইটা বছর এখানে প্রায় ১৬,০০০ এর উপর ভিউয়ার্স। ২৬ বছরের যুবক সাইফুল ইসলাম নেসার পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বাড়ি ফেনীর ছাগলনাইয়া, কাজ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তাকে কাজ থেকে দেখা মানুষও বললেন তার মানব সেবার কথা। ওষুধ খরচ এবং কি মারা যাওয়ার পরে লাশঘর পর্যন্ত দিয়ে আসতো এবং কি দাফনের ব্যবস্থাও করে দেয়। মানুষদেরকে কিভাবে সেবা করতে হয় সেটা আমি ওর থেকেই শিখলাম। অজ্ঞাত রোগীর পেছনে সময় দিতে গিয়ে অনেক চাকরি হারিয়েছেন, তবুও হাসপাতালে ঘুরে ঘুরে তাদের সন্ধান আর সেবা করাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছেন নেসার। নিজের উপার্জিত অর্থের একটা বড় অংশ ব্যয় করেন এইসব রোগীর জন্য। ওষুধ লঙ্গি এগুলো আমার স্টক করে ঘরে কিনে থাকে, ওগুলো আমি প্রতিদিন অফিসে যাওয়ার সময় এগুলো আমার ব্যাগের ভিতরে নতুন লঙ্গি গুলো নিয়ে বের হই। যখন আমার কাছে হাসপাতাল থেকে ফোন যায় তখন ওই নতুন লঙ্গি গুলো আবার অজ্ঞাত রোগীদের জন্য খরচ করি, ওষুধগুলো ওখানে খরচ করি। দেশের সব হাসপাতালে একদিন অজ্ঞাত রোগীর জন্য আলাদা ইউনিট হবে এমন স্বপ্ন দেখেন নেসার। সেই স্বপ্ন পূরণে কাজ করে যেতে চান জানালেন মানব সেবায় নিয়োজিত এই অদম্য মানুষটি।